যাবে যাব কিরে যাবি ওর নাচ দেখতে হ্যাঁ তুই আর আমি যাবি সঞ্জু সারাক্ষণ একটা মরা মানুষের ছবি নিয়ে পড়ে থাকিস না তো কেন পড়ে আছিস ঝিল 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 যদি বেঁচে থাকতো তাহলে ও এতদিনে ফিরে আসতো ঝিল কুচি খুকি নয় ও তোর বাবা বাবা বাবার অফিসে জুনিয়র অ্যাকাউন্ট্যান্টের চাকরি করত ঝিলের পৃথিবীটাকে চেনে ঝিলের বাস্তব প্র্যাকটিক্যাল সেন্স বাস্তব বুদ্ধি বুদ্ধি আছে তোর মতো ভ্যাবলাকান্ত নয় ইডিয়েট নয় অপরিণত মস্তিষ্ক নয় ঝিল একা বাঁচতে চায় ও যখন এখনো ফিরে আসেনি তার মানে ঝিল মৃত মৃত মৃত
আপনারা এতক্ষণ দেখলেন সায়রীর নাচ। আমাদের এখনকার বিশেষ নিবেদন মুদ্রা। মুদ্রা নিবেদন করছেন প্রখ্যাত নৃত্যশিল্পী তমসা ঠাকুর। বাড়িতে সঞ্জুর কাছে না গিয়ে নিজের সংসার স্বামী শাশুড়ি ছেড়ে এখানে কেন? হ্যালো লীলা, ঝিল বেঁচে আছে? আমার সামনে স্টেজে শি ইজ ডান্সিং, ও নাচছে লীলা। যশু, কি পাগলের মতো কথা বলছ? ঝিল নিখোঁজ, সন্দেহ করা হচ্ছে যে ঝিল মারা গেছে। ঝিল জীবিত,
আমাদের সবার সামনে স্টেজে নাচছে। আস্তে কথা বল ভাই, প্লিজ। দর্শকেরা বিরক্ত হচ্ছে, প্লিজ। নাচ আমি আগেও দেখেছি। She must be cheating. চশু কোথায় যাচ্ছিস? চশু জিল, জিল কাউকে খুঁজছেন? হ্যাঁ, জিল। জিল নামে তো এখানে কেউ নেই। এক্ষুনি যে পারফর্ম করছিল উনি তো তমসা ঠাকুর। উনি চলে গেছেন। চলে গেছেন? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না যশ। ওই মেয়েটা ঝিল হতেই পারে না দিদি। ও যদি ঝিল হতো তাহলে তাহলে সঞ্জুর কাছে আসতো, সবার আগে ও সঞ্জুর কাছে আসতো। তাছাড়া এটা ওর সংসার, ও বাড়িতে আসতো, কোনো মঞ্চে নয়। কিন্তু দিদি ভাই, মেয়েটাকে হুবহু ঝিলের মতোই দেখতে। আমি অনেক চেষ্টা করলাম ঝিলের কাছে পৌঁছতে, ওর কাছে যেতে, পারলাম না। ও গাড়ি করে বেরিয়ে গেল। না না, এটা ঝিল না, এটা অন্য কেউ। এটা এটা ঝিল হতেই পারে না। কি যেন নাম বললো মেয়েটা, সারি, মেয়েটার কি যেন নাম বললো? চুপ করে আছিস কেন? বল না কি নাম বললো মেয়েটা। তমসা, জাস্ট প্লিজ স্টপ দিস ডিসকাশন। এই আলোচনা বন্ধ করো প্লিজ। ডিনার সার্ভ করতে পারলাম, আমার খিদে পেয়েছে, খাবো। চল ভাই। না দিদি, যতক্ষণ আমি ঝিলকে খুঁজে বের করছি আমি খাবো না। সে ঝিলকে তুমি কিভাবে খুঁজে বার করবে? একটা উপায় আছে। কি উপায় ম্যাম? ম্যাম মানে? একজনই বলতে পারে যে মেয়েটা তমসা ঠাকুর না, ঝিল। তার নাম হলো মালবিকা সেন। মিস্টার মুখার্জি, আমি আপনার ইমোশনটা বুঝতে পারছি, কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ও ঝিল নয়, ও তমসা। হ্যাঁ, প্রথমটা আমিও একটু অবাক হয়ে গিয়েছিলাম, এত সাদৃশ্য। বাট আমি মানছি আপনি হয়তো সত্যি কথা বলছেন, কিন্তু একবার আমার ছেলের দিকে তাকান। ওর জন্যে একবার ওই মেয়েটির সঙ্গে মিট করিয়ে দিন ওকে। ও ঝিলকে ভীষণ ভালোবাসে, ও ছাড়া বাঁচবে না ও। সেটা ঝিলকে মেরে ফেলার আগে ভাবা উচিত ছিল। মিসেস সেন, ডোন্ট ক্রস ইওর লিমিট। আবার চোখ রাঙাচ্ছেন?
চলে যান। আউট। নাজিল, তোমার জায়গা আমার দু হাতের মাঝে। শুধু তোমার জন্য, তোমার ভালোবাসার জন্য। আর আপনার চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জনের জন্য। ঝিল নয়, তমসা। হ্যালো তমসা, কনগ্রাচুলেশনস, অসাধারণ পারফরমেন্স। শোনো, সামনের উইকে সবকটা পেপারে তোমার, শুধু তোমারই ছবি বেরোবে। আর হ্যাঁ, এই শোয়ে সাফল্যের জন্য আমি একটা পার্টি থ্রো করছি, ওয়ান ইভিনিং উইথ তমসা। কয়েকজন স্পেশাল গেস্টকে আমি ইনভাইট করছি। না 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 না, তুমি চিনবে না, পরিচয় করিয়ে দেবো। মেয়েটি কথা বলছে কিন্তু ঝিল তো কথা বলতে পারে না। এক্সকিউজ মি, আপনি কার সাথে কথা বলছেন? তমসা? আমি ঝিল, কিন্তু ঝিল তো কথা বলতে পারে না। হ্যালো হ্যালো হ্যালো, হু ইজ দিস? ফোনটা মালবিকা থেকে। মিস্টার মুখার্জি, আপনি কিন্তু অভদ্র ব্যবহার করছেন। আই এম সরি, কিন্তু মেয়েটি মানে ঝিল কথা বলছে। হ্যালো, না না তমসা, কেউ না, কেউ না। একজন অসুস্থ মস্তিষ্কের লোক, আমার এক ছাত্রী শ্বশুরমশাই মেয়েটিকে পাহাড়ে নিয়ে গিয়ে মেরে ফেলেছে, এখন নাটক করছে। আচ্ছা, আমি রাখছি। শুধুমাত্র সঞ্জুর মুখের দিকে তাকিয়ে আপনাকে পার্টিতে ইনভাইট করা হলো, অনাহুত। তাহলে আর কি, মেঘনা চাইতেই জল। তাহলে যা, পার্টিতে যা, সত্যি মিথ্যে যাচাই করে আয়। যাচাই করার কিচ্ছু নেই, সত্যিটা আমি যাই। আর সত্যিটা এই যে, ঝিল ডেড, ও মরে গেছে। তুই কি করে এত জোর দিয়ে বলছিস বল? কি হলো বল? তার কারণ আমি নিজে। তুমি নিজে থামলি কেন বল? স্পিক আউট বিশ্ব, তুই নিজে কি? না না, কিছু না, কিছু না, কিছু কিছু না। বিশ্ব, বিশ্ব, ইটস ভেরি স্ট্রেঞ্জ, মাথাটা কিরকম খারাপ হয়ে গেছে না? হ্যাঁ, ও চেন্নাই থেকে ফেরার পরে কিরকম একটা বিহেভ করছে। কিন্তু দিদি ভাই, জানো তো মেয়েটা না অবিকল ঝিল। হ্যাঁ, সেই চোখ, সেই মুখ, সেই নাক, তেমনই অসাধারণ ডান্স পারফরমেন্স। জাস্ট শাট আপ। ও সব কিছু, সব কিছু কিরকম ধোঁয়া ধোঁয়া লাগছে দিদি। যশো, আমিও কাল পার্টিতে যেতে চাই। আমিও দেখতে চাই যে তোমাদের কিসের এত ধোঁয়াশা।
সত্যি কি মেয়েটা ঝিল? আই ডোন্ট বিলিভ।